দাঁড়া দাঁড়া, এই ভাঙা রাস্তাটা আছে এটাকে নিয়েই মেইন চাপের বিষয়। রাস্তাঘাটে এরকম দুই একজন মানে ছাপড়ি রাইডার পাওয়াই যায়। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কলকাতা, দ্য সিটি অফ জয়। তো বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা যাওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত। তো এখন হয়তো 8টা বাজছে, তো আমি এখন প্যাকিং শুরু করলাম, বাট কী কী নিবো কী কী নিবো না কিছু বুঝে উঠতে পারছি না। আর কি বলবো, এসব করতে করতেই আমার মাথাটা ব্যথা উঠে গেল। আর সম্পূর্ণ একাই এসব করা মানে অনেকটাই চাপের ব্যাপার। ও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমার নতুন রাইডিং শু। তো সামনে থেকে এরকম লাগে, আর পিছনের থেকে তো দেখতে পাচ্ছ এরকমই 7 নম্বর সাইজের নিয়েছি, আর এটা আমার জন্য পারফেক্ট। আর সবথেকে মেন একটা জিনিস যেটার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে প্যারাট্রুপার বা বলতে পারো যারা SSB আর্মি তারা এসব বুট ইউজ করে। আর এটাকে আমি ইউজ করছি আমার রাইডিং শু হিসাবে, কারণ কি বলবো, রাইডিং শু অরিজিনাল রাইডিং শু যেগুলো আছে সেটা ওরা যে বলো বা ভালো ভালো কোম্পানির বলো, তো সেগুলোর প্রাইস অনেকটা হাই রেঞ্জে হয়ে যাচ্ছে। তো আমি সেটা নিইনি, কারণ আমার বাজেটটা খুবই কম ছিল, সেজন্য আমি এটাকে চুজ করলাম। তোমরা ভাবতে পারবে না যে এটার প্রাইস কী। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে তোমাদের আইডিয়াতে এটার প্রাইস কী হতে পারে। তো আমি যদি প্রাইসটা বলি তোমাদের, তোমরা একবার চমকে উঠবে। সামনে থেকে প্রোডাক্টটা দেওয়া আছে, সাইড থেকে প্রোডাক্টটা দেওয়া আছে, আর পিছনের যে সোলটা আছে এটা অনেকটা হার্ড প্লাস উঁচু, যেটা আমার রাইডিংয়ের জন্য বেস্ট হবে। তো এই শ্যুটার প্রাইস মাত্র 700 টাকা, ভাবতে পারছো? 700 টাকায় এরকম একটা শ্যু পেয়ে যাচ্ছি। তো এর জন্যই আমি এই শ্যুগুলাই সিলেক্ট করলাম যাওয়ার জন্য। তো বন্ধুরা, মানে কি বলবো আর, এত এক্সাইটমেন্ট যে আমার ঘুমই পাচ্ছে না। তো আমি সেজন্য ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে আপলোড করে দিই। তো এখন 1:56 বাজতেছে, ভিডিও 89% আপলোড হয়ে গেছে। আর এই যে এখানে দেখলে বুঝতে পারবে 1:56 বাজে। তো ভিডিও আপলোড দেওয়ার চক্করে আমার ঘুম আসছে না, মানে কি বলবো। তো এই ভিডিওটা আপলোড হলে হয়তো 1 ঘন্টার মতো ঘুমাবো, তো দেখা যাক কী করি। কারণ কি 3টার দিকে চিরু তবে ফোন করবে আবার, বুঝতে পারছো এক্সাইটমেন্ট লেভেল হাই। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ কি বাড়ির সবাই ঘুমিয়েছে। সো হে গাইস, উত্তু দিস সাইড হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল উইথ এ নিউ এন্ড ফ্রেশ ব্লগ। তো বন্ধুরা, ফাইনালি দিনটা চলে আসলো। তো আজকে আমি কলকাতার জন্য বের হচ্ছি, আর এখন সকাল সময় হচ্ছে 4:37। তো চিরুদা 3:40 থেকে ফোন করেছিল, আই থিঙ্ক তা 10 মিনিট পরে চিরুদা বেরিয়ে গেছে। তো আমিও তো একদম রেডি, এখন জাস্ট চা করলাম, চাটা খাবো, তারপর ফিউল আপ করাবো, তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আই থিঙ্ক 13-14 ঘন্টা লাগবে কলকাতা, 569 কিলোমিটার বা 570 কিলোমিটার বলতে পারো। তো সেটাই আর চিরুদা বাড়ি থেকে সেটা হয়ে যায় 600 কিলোমিটার। তো এখন তো সূর্য উঠেনি, তো বুঝতে পারছো কীরকম মজা আসবে আজকে। তো আমরা চাচ্ছি যে একটু যত তাড়াতাড়ি সম্ভব যতটা কভার করতে পারবো সকালের দিকে ততটা বেটার হবে, কারণ কি সন্ধ্যার দিকে যদি আমরা মানে লেট করে পৌঁছাই তো আমাদেরই অসুবিধা হবে। ঠিক আছে, চলো বাকিটা রাস্তা দেখা হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়লাম, আর ডান পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশ। আর গাড়িটাতে করাতে হবে এখন ফিউয়েল আপ। আর চিরুদাকে দেখতে পাচ্ছ সামনে, ও ফুল গিয়ার্স পড়ে, সেরা সেরা ফিলিং। তো ডান পাশে জামদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, এখান থেকে ফিউলিংটা করিয়ে নেব। জাস্ট এই পাশের লুকটা দেখো, চলো। ঠিক আছে, কলকাতা না সন্ধ্যায় যাবে, চলো করো চলো করো। তো আমার আসলো 1100 টাকার, 10.41। তো একটু কাছে প্রিমিয়াম ভরালাম, সেজন্য একটু বেশি পড়লো, বাট সব হিসাব আমরা রাখবো পাই টু পাই একদম। তো ফিউল আপ তো কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর কিছু শ্যুট করবো না, একদম হাই রোডে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, 100 কিলোমিটার পর আমরা নিলাম একটা গোপ্রো ব্রেক, কারণ কি চিরুদার গোপ্রো হ্যাং হয়েছিল, সঙ্গে আমারও গোপ্রোটা হ্যাং হয়েছিল। তো আমি কোনো ব্লগই করতে পারি, ইসলামপুর বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, কোনো ব্লগই করতে পারলাম না, মানে এতটা খারাপ লাগছে। আর সবথেকে মেন কথাটা হলো আমরা কোনো ব্রেক নিতে চাচ্ছিলাম না, ডাইরেক্ট স্ট্রেচ করতে চাচ্ছিলাম, তো সেজন্য দাঁড়াইনি, কারণ কি দাঁড়ালেই টাইমটা ওয়েস্ট হবে যেরকম এখানে হচ্ছে। তো সেটাই, আর গোপ্রোর একটা মেন প্রবলেম, যদি এনি হাও একবার হ্যাং হয়ে যায় তো যতক্ষণ পর্যন্ত খুলে আরেকবার না লাগাবে ততক্ষণ পর্যন্ত গোপ্রো চলবে না। তো সেটাই, আর আমার পুরোনো ব্যাটারিটা তো কী বলবো ডেড হয়ে গেছে, জানি না কেন এত গরম হচ্ছিলো। তারপর চিরুদার একটা ব্যাটারি ছিল, সেটা ব্যাটারি আমি নিলাম, আর কি বাকিটা তো সেই মজা আসছে। এখন রোদ্র উঠে গেল, ছিল তো কটা বাজে এখন, 7টা। তো 7টা বাজে, এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 100 কিলোমিটার চালালাম, চিরুদা 130 কিলোমিটার চালালো, 137 বাহ। হ্যাঁ আমার 100 পেরোয়নি, আমার 98 সামথিং। তো চলো সেটাই, গোপ্রো এখন ঠিক হয়ে গেল, এখন আবার মোটর ব্লগে ব্যাক করছি, তো চলো। তো বন্ধুরা, রাস্তাঘাটে এরকম দুই একজন মানে ছাপড়ি রাইডার পাওয়াই যায়, আসলো তো একভাবে এরকমভাবে,
তো এখন আসতে যা না, ওভারটেক করতেই লাগবে। দেখতে পাচ্ছ পিছনে চাকা ফেলছে, তাও স্লো যাবে না। ওইটাও তো ইন্ডিকেটর ডান দিকে, বাহ বেস্ট। তো বন্ধুরা আমরা এখন একটা লেফট সাইড নিব, তো যেটা বেঙ্গল টু বেঙ্গল রোড বলে, তো এটা জানি না এখন কখন আসবে। চিরিদাতে বলছে আসবে আসবে করে, এখনও আসছে না। সাইড দিও সাইড দিও। ও ট্রেন, আমি আসি মনে হয় গাড়ি মনে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডান পাশ দিয়ে রাজধানী যাচ্ছে ফুল স্পিডে। আর দিয়ে দেখতে পাচ্ছ চিরিদার লুক পুরা পিছন পাশে এরকম, পুরা টেল ব্যাক, উপরে ডিএসএলআর ব্যাক, সেরাই একদম লুক। আর ওয়ান ফাইভ ভিত্রিতে, ও এটা মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই পাশ দিয়ে গেছিলাম, আমি এই পাশ দিয়ে গেছিলাম। চিরুদা এই রাস্তাটা যা ভাঙা গো, সেই ভাঙা কিন্তু। হ্যাঁ এটা কিন্তু অনেকখানি, তোমার মনে হচ্ছে এইটুকুনি কিন্তু অনেকটাই। ঠিক আছে চলো চলো, সিঙ্গেল লেন হওয়ার জন্য অনেক প্রবলেম হবে অনেকটা। বাট এই পাশ দিয়ে আমি আগের বারেও গেছিলাম, যখন আমি বহরমপুর গেছিলাম, তো মুর্শিদাবাদ যখন গেছিলাম তখন এই পাশ দিয়েই গেছিলাম। রাস্তাকে সোজা না ডান পাশে। তো চিরুদার গোপ্রোতে আবার প্রবলেম দিচ্ছে, তো এখানটা আরেকবার দাঁড়াবো, দেখি কি প্রবলেম চিরুদার। তো বন্ধুরা এখানকার যে মেইন কানেক্টিং যে রাস্তাটা আছে 75 কিলোমিটারের, তো এটা করতে একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছে, এতটা টায়ার্ড করে দিচ্ছে মানে কি বলবো আর। শরীরটা ফুল টায়ার্ড হয়ে গেল। হাই রোডে 100 কিলোমিটার, এখানে 50 কিলোমিটারের সমান। তো ফাইনালি বন্ধুরা 2 কিলোমিটার পর হাই রোডের দেখা পেলাম। ও বেঙ্গল টু বেঙ্গল রাস্তা পড়ে গিয়া ভারী। ও হাইওয়েতে উঠে গেছি, ও মা গো। তো বন্ধুরা আমরা এখন পৌঁছালাম ইটাহার, ইটাহারে। আর এখান থেকে ফারাক্কা সোজা বালুরঘাট বাঁ পাশে, অ্যান্ড দেন ডান পাশে কী জানি দেখলাম না সেটা, বাট আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। বাড়ি থেকে, আমার বাড়ি থেকে 202 কিলোমিটার কমপ্লিট। হ্যাঁ ব্রেকফাস্টের জন্য যে জায়গাগুলো খুঁজছি তো সেটা পাচ্ছি না, যে ভালো পার্কিং প্লেস থাকবে মনে করে ছাবার মধ্যে সেটাই পাচ্ছি না। সব জায়গায় এত রৌদ্র মানে কি বলবো আর। তো দেখা যাক কখন একটা ভালো জায়গা পাই, তো সেখানে ব্রেকফাস্টটা করে নেব। ফারাক্কা হয়তো এখান থেকে 60 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার। তো বন্ধুরা আমরা ইটাহার ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম, মানে একটা ধাবাতে। এখানে ভাবলাম ব্রেকফাস্টটা করে নেই, তো ভিতর থেকে তো ফুল এক্সস্টেড, মানে এত গরম সঙ্গে রাইডিং জ্যাকেট, ভাবতে পারছো কি অবস্থা। আর জুতার অবস্থা জাস্ট দেখো, পুরো কাদায় কাদা হয়ে গেছে। আর বাইকগুলো জাস্ট বাইরে পার্কিং, এই যে এখানে আমার বাইক, এখানে চিরুদার বাইক। তো এখানে ব্রেকফাস্টটা সেরে নেই, তারপরে দেখি কখন বেরোই এখান থেকে, হালকা রেস্টও করবো এখান থেকে 10-15 মিনিট, কারণ কি খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তো আর বেরোয়া যাবে না। তো সেটা খাওয়া দাওয়াটা করে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের একদম সিধা সিম্পল ব্রেকফাস্ট, রুটি সঙ্গে তরকা সঙ্গে আচার দিয়েছে, একটা লঙ্কা আর পেঁয়াজ, জাস্ট এটাই, মানে একদম সিম্পল ব্রেকফাস্ট যাকে বলে। তো বন্ধুরা এখন আমরা বেরোবো এখান থেকে। আর গরমটা যা পড়েছে না সত্যি বলছি, মানে অসহ্যকর গরম একদম, কারণ কি রাইডিং জ্যাকেটটা পরার পর গরমটা অসহ্যকরই লাগে। আর রাইডিং বুটের অবস্থা তোমাদের দেখালাম, এবার যতটা স্ট্রেচ করতে পারি করে ফেলবো, এই গরমটাই আটকাবে আমাদের, আদারওয়াইজ কিছু আটকাতে পারবে না। তো বন্ধুরা তোমাদেরকে তো একটা টোল প্লাজা দেখাইনি, তো এখন একটা টোল প্লাজাতে আসতে দেখি এটা কোন টোল প্লাজা। টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, থেকে ভালো লাগে এইটুকুনি জায়গা দিয়ে যাইতে। ওরে বাপরে অনেকগুলো বাম্পার আছে, সবথেকে ভালো লাগে এই যে এইটুকুনি যে ছোট্ট রাস্তাটা আছে এইটা রাস্তা দিয়ে যেতে। তো আচ্ছা টোলের জন্য কত বড় লাইন, তো দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজের একদম কাছাকাছি, আর ওই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর সামনে ফারাক্কা ব্যারেজ। প্রায় বাড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ এটা ফারাক্কা প্রায় বাড়ি থেকে 290 কিলোমিটার প্রায়। ও বন্ধুরা চিরুদা ওই যে দেখো আরেকটা ব্রিজ হবে, তো চলো ব্যারেজটা আমরা ক্রস করে নিই। তো বন্ধুরা আমরা এখন আসছি আয়রন ব্রিজে, বা লোহার ব্রিজ বলতে পারো, দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই লোহার। আর আরে
দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, একটু সাইডে থাকো সাইডে থাকো। তো এখানে একটা জেঠু দেখা হয়ে গেল, তো যতটুকুনি পারলাম অতটুকুনিতে হেল্প করলাম। তো চিরু দেখে একটা থাম্বনেল ক্লিক করে দিই এখানে আয়রন ব্রিজ এখানটায়। তো বন্ধুরা এখানে এইটা হচ্ছে প্রবলেম, দেখতে পাচ্ছ ট্রাকগুলো নিজের লাইন ছেড়ে অন্য লাইনে আসে, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার গাড়িতে তেল নেই, তো কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাকে পেট্রোলটা ভরাতে হবে। বন্ধুরা এটা সেকেন্ড রিফিলিং টাইম, আমার গাড়িতে বর্তমানে একদম পেট্রোল নেই, রিজার্ভে পড়ে গেছে। তো দেখি এখন কতটা যায় পেট্রোল। তো আমার ওখানে তো ভরালাম 1100 টাকা পেট্রোল, তো এখানে 1020 টাকা, 102.36 হচ্ছে প্রাইস, 9.97 লিটার বা বলা চলো 10 লিটার পেট্রোল ভরলো। তো আজকে হিমালয়ান জাস্ট খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, 10-20 লিটার পেট্রোল খেয়ে দিল, ভাবতে পারছো। আর এখনও প্রায় এখান থেকে 270 বা 260 কিলোমিটার হবে, তো সেটাই দেখি কতক্ষণ লাগে। আর তো দেখতে পাচ্ছ এখানে আমরা পৌঁছে গেলাম বর্ধমান 90, বোলপুর 61, কাটোয়া 59 অ্যান্ড রামজীবনপুর 29। তো এখনও 90 কিলোমিটার আমাদেরকে যেতে হবে বর্ধমান, অ্যান্ড দেন বর্ধমান যাওয়ার পর দমদম, ওখান থেকে আর বেশি দূর হবে না। বাট এই যে এই ভাঙা রাস্তাটা আছে এটাকে নিয়েই মেন চাপের বিষয়, মানে ফুল এক্সস্ট। হ্যাঁ জাস্ট ওখান থেকে ব্রেক নেওয়ার পর 30 কিলোমিটার জাস্ট হলো, 30 কিলোমিটার এরকমও হয়নি যে 50-100 কিলোমিটার চালালাম, জাস্ট 30 কিলোমিটার চালালাম। তো তাতেই অবস্থা একদম, মানে কী করবো, শরীরের অবস্থা ভাঙিয়ে চুড়ে দিছে এরকম অবস্থা। সকালবেলা কতটা জোশ নিয়ে বেরিয়েছিলাম, তো জোশ পুরো হোশ হয়ে একদম বেহুশ হয়ে গেলাম এরকম অবস্থা। তো রাস্তা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ইটের রাস্তা, আর ভাঙা চুড়ো ভাঙা চুড়ো এইভাবেই আসতে হচ্ছে। বেশি স্পিডে আসতে পারছি না, বেশি স্পিডে যেতে পারছি না, সেজন্য মানে টাইমটা বেশি লাগছে। আমাদের অ্যাভারেজ স্পিড 30-40 ঘন্টায়, এর থেকে বেশি স্পিডে যেতে পারছি না। আর আমরা যখন লং হাইওয়েতে ছিলাম তখন 190 কন্টিনিউয়াসলি করছিলাম। তো ঠিক আছে যাওয়া যাক আর কি। তো বন্ধুরা মোটামুটি আর 120 কিলোমিটার আগে আছে, কি দমদম থেকে 100 কিলোমিটার হবে? তো দমদম থেকে আর 120 কিলোমিটার আগে আছে। তো কি বলবো, শরীর ছেড়ে দিচ্ছে এরকম অবস্থা। আর আশেপাশে কোনো দোকানও নেই যে যেখানে জল টল পাবো। তো দেখতে পাচ্ছ চিরুদা বসে মোবাইল ঘাটছে, এদিকে চিরুদার R15 অ্যান্ড এদিকে আমার মায়েরা বর্তমানে একটু রেস্টে আছে। তো বন্ধুরা সূর্য যখন উঠে তখনকার ভিউ তো দেখেছিলাম, আর এখন দেখতে পাচ্ছ আমার ডান দিকে কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, মানে একটা সেরা মুহূর্ত। তো সকালবেলা সূর্যোদয় আর সন্ধ্যাবেলা সূর্যাস্ত, মানে ব্যাপারই আলাদা। কলকাতা দুর্গাপুর, তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফ্লাইওভার, আমি বুঝতে পারি না। আর ডান পাশে দেখো কত সুন্দর একটা মসজিদ, আই থিঙ্ক বাট সেরা দেখতে একদম। ও সেরা ফ্লাইওভার তো, এই যে দেখো বন্ধুরা ইয়াস ইয়াস ইয়াস। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কলকাতা, দ্য সিটি অফ জয়। ইয়ো তো দেখতে পাচ্ছ এই যে কলকাতা, যাবে না সোজা নাকি? তো দেখতে পাচ্ছ কতটা জাঁকজমকপূর্ণ শহর এটা,
আমাদের শিলিগুড়ি থেকেও শিলিগুড়ির তুলনা কিচ্ছু না। তো বন্ধুরা ফাইনালি কলকাতা পৌঁছে গেলাম। তো এখন সময় হচ্ছে 10:47 আর আমরা একদম ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। মানে কি বলবো, রাস্তাটা এত খারাপ ছিল যে মানে কিছু বলারই নেই। তার মধ্যে চিরুদার V3 রাইডিং করা মানে বিশাল চাপের ব্যাপার। তার মধ্যে চিরুদার জন্য একটা থামস আপ, কারণ কি চিরুদা প্রায় কত চিরুদা কত কিলোমিটার? 600 একটু বেশি হবে তো, 620 কিলোমিটার। তো ভাবতে পারছো 620 কিলোমিটার R15 V3 মানে কতটা হেক্টিক বিষয়। তো আমরা যখন বর্ধমানে পৌঁছালাম তার আগে ব্রেকটা একটু বেশি হয়ে গেছিলো, তো সেজন্য বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছিলো। আর পর সেখানে শুরু হলো বৃষ্টি, মানে এত বৃষ্টি পড়লো, তারপর আমরা শেষ পর্যন্ত রেইনকোট পরে আসলাম। তো একদম আমরা বর্তমানে আছি দমদমের সাইডে, আর একটা ছোট্ট রুম নিয়েছি, বাট প্রাইস অনেকটা হাই আমাদের। মানে কি বলবো, জিনিসপত্র দেখাতে গেলে আজকে দেখাচ্ছি না, বাকিটা কালকে রুম টুর দিব। তো আজকে তো পুরো ঠেকায় পড়ে জাস্ট এরকম করেই আজকে রাতটা কাটাতে হবে। আশা করি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি গিয়ার্স পরো, রাইড করো, বাই বাই।